আবু জেহেল বলতে লাগলো, ও উমাইয়া তোমার তাড়াতে আর হবে না, বেলালকে আমাকে দিয়ে দাও। ও বেরাদার, সেই শয়তানের আমার সেই হযরতে বেলালের প্রতি এত যন্ত্রণা দিতে লেগেছে রে বাবা। সেই জায়গাতে বেলালকে বলতে লাগলো, বেলাল তুমি কি কলমাটা ছাড়বে কি ছাড়বে না? সেই জায়গাতে বেলাল বলেছিলেন, না না না, আমি কবু আমি কলমাটা ছাড়তে পারবো না। বেলাল বেরাদার ইসলাম, বেলাল কে জানো বেরাদার, সেই বুকের ভরে পিঠের ভরে সেই বেরাদার মরুভূমি পালিতে রে বাবা, যে পালিতে এত গরম হয়, এত গরম হয় রে বাবা। যদি সেই জায়গাতে যখন কোন মুড়িকে ভাজা হয় রে বাবা, ওই বালুটা কত গরম থাকে, কত গরম থাকে। সেই সমাতে যদি চাল দেওয়া হয়, সেই যেন মুড়িটা ফুটে উঠে। সেই এত মরুভূমি বালি, এত কষ্ট বেলালের, বেলালকে বেরাদারে ইসলাম পিঠের ভরে শুয়াইয়া দিয়েছে, আর বেলালের সে বুকে এত বড়টা একটা পাথর রেখেছে রে বাবা। বেলাল যেন চলতে পারে না, বেলাল কথা বলতে পারে না, বেলাল যেন আর কিছু বলতে পারে না, বেলাল আওয়াজ হয় না। সেই জায়গাতে বেলাল যেন কিছু আওয়াজ করতে পারে না রে বাবা। বেলালের মধ্যে আবু জেহেল বেলালকে এত জোরে একটা পাথর রেখেছে রে বাবা, বেলালের যেন জিবাটা বের হয়ে গিয়েছে। ও আল্লাহ দয়া কর, মোদের নসিব কর, মদিনায় দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সমস্ত প্রশংসা যে মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, তিনি কোন শব্দ দ্বারা সারা বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন, তার পরে পরে সেই আমার মহান রব্বুল আলামিন আজকে আমাদের কোন অপবিত্র জায়গাতে না বসাইয়া আমাদের আজকে সকলকে সেই জান্নাতের বাগানে এসে বসা তৌফিক দান করেছেন, তিনার শুকরিয়া আদায় করতে গিয়ে এক বাক্যে আমরা বলে দিই আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমার নবী তো জাহানের বাদশাহ, যে নবী মুস্তাফার প্রতি লক্ষ লক্ষ হাজার হাজার দরুদ বর্ষিত হোক, যিনি হচ্ছেন মক্কার বুলবুল মদিনার ফুল, যিনার নাম হচ্ছেন মোহাম্মদ রাসুল, যিনি হচ্ছেন মক্কার জ্যোতি মদিনার মতি, যিনাকে চিনতে না পারলে বা মেনে নিতে না পারলে ইমানের বড়ই ক্ষতি। সেই নবী মুস্তাফার প্রতি লক্ষ লক্ষ হাজার হাজার দূরস্বরে বর্ষিত হোক, আমরা সকল মিলে একবার বলে দিই আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একখানা মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি। আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার রাসূল বলেন, সুবহানাল্লাহ। আসুন বিরাদার ইসলাম, সর্বপ্রথমে কিছু ছন্দ পড়ে আপনাদের সম্মুখে কিছু বক্তব্য রাখবো। একবার বলে দাও তো সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে, কেও মদিনারে যার লাগি পাগল সবই, যার জন্য সৃষ্টি হলো তি ভুবন,
কাঁদি আমি সারাক্ষণে, কবে যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাব সেখানে। সহে না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। তারপরে ব্রাদার আশিকে মুস্তফা কি বলতেছেন একবার বলে দেন। সুবহানাল্লাহ, কেউ মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, কেমন যাব ওখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। কেউ মদিনারে তোর কাছে গেলে আমি, কত সুখী হতাম জানি, এ কথা বুঝাবো তোর কেমনে। রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলতাম বলতাম আমার মনের যন্ত্রণা, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে পবিত্র কোরআন থেকে একখানা মাশহুর মারুফ আয়াত তেলাওয়াত করেছি, আমার মহান রব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার রাসূল, আমার আল্লাহ তাআলা বললেন। যে নবী মুস্তাফা ব্রাদার ইসলাম ইসলাম যখন প্রচার করেছেন, যে রহমতুল্লিল আলামিন আমার নবী মুস্তাফা, সে মক্কার গলি গলিতে, মদিনা শরীফের গলি গলিতে নবী মুস্তাফা যখন ইসলামের দাওয়াটা দিতেন বাপ, সেই নবী মুস্তাফাকে কত তারা যন্ত্রণা দিয়েছিল, কিন্তু নবী মুস্তাফাকে তারা পারেনি। পারবে বাপ? কেন? নবী মুস্তাফার সঙ্গে আমার আল্লাহ তাআলা রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জিনার সঙ্গে আমার আল্লাহ রয়েছে, দুনিয়ার কোন মোল্লা তার সঙ্গে হবে না, আমার আল্লাহ তাআলা জিনার সঙ্গে হয়েছে। ও ব্রাদার ইসলাম, যখন আমার নবী মুস্তাফার সঙ্গে পারলো না, তারা একটা মিটিং করলো আর বলতে লাগলো, আজকে যে আমরা সে মুহাম্মদকে যে পরীক্ষা নিচ্ছি, সে পাস হয়ে যাইতেছে, আমরা ইসলামটাকে বন্ধ করতে পারি না, কিন্তু এবার তাকে আমরা নির্যাতন করব না, যেই সে কলমা পড়ে মুসলমান হবে তার প্রতি আমরা নির্যাতন করব। ওহ বিরাদারি ইসলাম মুআজ্জাজ আমিকরাম, সর্বপ্রথমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হলেন। ও বিরাদারি ইসলাম, সে আবু বকর সিদ্দিক মুসলমান হলেন, হযরত আলী শেরে খোদাও মুসলমান হলেন, হযরত যায়েদ বিন হারিসাও তিনিও মুসলমান হলেন কলমা পড়লে। তার মধ্যে বাপ একজন নবী মুস্তাফার বিখ্যাত সাহাবি হযরত বেলাল, তিনিও কলমা পড়ে নিয়েছেন, কিন্তু তিনার যে মালিক ছিল উমাইয়া, সেই যেন কাফের ছিল, সেই দেব দেবীকে পূজা করতে ওয়ালা ছিল, সেই আমার আল্লাহ তাআলাকে এক মানতে ছিল না, সে পাথরকে পূজা করত, দেব দেবীকে পূজা করত। ও বেরাদার, একদিন উমাইয়া একটা মিটিং থেকে বলতেছে, মুহাম্মাদের কলমা যে পড়বে
তাকে আমরা নির্যাতন করব, তাকে আঘাত করব, দুনিয়া থেকে বিদায় করে দেব। ব্রাদার যখন এই কথা বলতেছিল, একজন বলল, উমাইয়া তুমি নিজের বাড়ির খবর রেখেছো কেন? আমার বাড়ির খবর আবার কি হয়েছে? বলছে তোমার যে গোলাম রয়েছে, দাস যে রয়েছে বেলাল, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও ব্রাদার, যখন এ কথা উমাইয়া বিন খালফ শুনেছে, সে বলতে লাগলো, শুনো শুনো, আমি সে বেলালকে জিজ্ঞাসা করতেছি, বেলাল যদি আজকে কলমা পড়ে নাই তাকে দুনিয়াতে জীবিত রাখবো না। ও বেরাদার, উমাইয়ার দেরি করলো না, তাড়াতাড়ি করে বেলালের কাছে চলে গেল, বেলালকে ডেকে বলতে লাগলো, বেলাল তুমি শুনো শুনো গো, তোমার ব্যাপারে কি শুনলাম, তুমি কি আমাদের দিনটাকে ছেড়ে দিয়েছো, তুমি কি পাথরের আর পূজা করবে না, তুমি কি আর গাছপালার পূজা করবে না? ও বেলাল শুনো শুনো গো, তুমি কি আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? বেলাল যেন কথা শুনে এক বাক্যে বলেছিল, মালিক আমি সে কলমা পড়ে এ মুসলমান হয়ে গিয়েছি, আমি কলবা পড়ে মুসলমান হয়েছি, এক আল্লাহকে ভয় করেছি, দুনিয়ার কোনো মোল্লাকে আমি ভয় করব না। ও বেলাল, তোমাকে আমি অনেক ভালোবাসি বেলাল, তুমি কলমাটা ছেড়ে দাও রে বেলাল। ও বেলাল শুনো শুনো, তুমি যদি আজকে কলমা না ছাড়ো, তোমার প্রতি ছনছনা দোয়া হবে, তোমাকে আঘাত করা হবে। তুমি বেলাল, তুমি কলমাটা ছেড়ে দাও। বেলাল এক কথা বলেছিল রে বাপ, বেলাল বলেছিল, ও আমার মালিক তুমি শুনো শুনো, আমার জান যদি চলে যায়, আমার নবী মুস্তাফা সে মধুমাখা কলমা খানা আমি ছাড়ব না, জান চলে যাক আমি পারোয়া করি না, কিন্তু সে নবী মুস্তাফার মধুমাখা কলমা খানা আমি ছাড়ব না। সে উমাইয়া বলতে লাগলো, বেলাল তুমি যদি না ছাড়ো, তোমার প্রতি যন্ত্রণা করা হবে, তোমাকে আঘাত করা হবে। বেলাল বলেছিল, মালিক শুনো শুনো গো, ওই সেই মুহাম্মাদের কলমাতে এত মধু রয়েছে, এত মধু রয়েছে গো মালিক, আমি কলমা পড়েছি, তোমাকেও আমি বলতেছি, তুমিও কলমা পড়ে মুসলমান হয়ে যা। সে তার মালিক বলতে লাগলো, বেলাল তোমার সাহস তো কম নাই, তোমাকে আমি বলতেছি কি তুমি কলমাটা ছেড়ে দাও, আবার তুমি আমাকে বলতেছো তোমার আসপরতা তো কম নাই, কিন্তু আমি আবার কলমা পড়ব। ও বেলাল তুমি শুনবে না? না না আমি শুনবো না। ও বেরাদার, বেলাল বেরাদারে ইসলাম সেই জায়গাতে রয়েছে রে বাবা, উমাইয়া যেন অর্ডার করলো, শুনো শুনো গো, ওই জায়গাতে চাবুকটা রয়েছে, ওই চাবুকটা নিয়ে আসো, বেলালকে আজ যন্ত্রণা করবো, বেলালের প্রতি আঘাত করবো, বেলালকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না রে বাবা। ও বেরাদার, কত আমার নবী মুস্তাফার প্রতি মহব্বত ছিল হযরতে বেলালের, যখন বেরাদার উমাইয়া সে চাবুককে নিয়ে আসলো, আমার বলতেছে, বেলাল তুমি কলমাটা ছাড়বে কি ছাড়বে না? না 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 আমি কলমা ছাড়বো না। ও বেরাদার, বেলালের কাপড়টা খুলে নিল রে বাবা, বেলালের চারো কাপড় খুলে নেওয়ার পরে বেলালকে চাবুকের বাড়ি আঘাত করতে লেগেছে, সে খালি যেন কত রে, সে খালি গায়ে সে বেলালকে যন্ত্রণা দিতে লেগেছে। বেলাল বেরাদার খালি গায়ে যখন একজনকে যেন চাবুক মারা হবে রে বাপ, কত তার যন্ত্রণা হবে, বেলালকে যখনই চাবুকটা মেরেছে রে বাবা, বেলালের চাপড়া পেটে যেন রক্ত পড়তে শুরু হয়েছে, যেন পিঠের চামড়া
পুরাটা জানো ফুলে গিয়েছে, রক্ত ঝরঝর করে পড়তে লেগেছে। আবার উমাইয়া বলতেছে, বেলাল তুমি কলমাটা ছাড়বে কি ছাড়বে না? তুমি যে আজকে আমাদের দিন ছেড়ে দিয়েছো, তুমি সেই দেবদেবীকে পূজা করবে কি করবে না? বেলাল তুমি বলো বলো। সেই জায়গাতে যখনই বেরাদার বলেছেন, বেলাল একটা কথা বলেছিলেন, ও আমার মালিক শুনো শুনো, এক হাতে যদি তুমি চাঁদকে নিয়ে এসে বলো আর অপর হাতে যদি সূর্যকে নিয়ে এসে আমাকে বলো কি তুমি কলমা ছেড়ে দাও, আমি কবুও কলমা ছাড়বো না। যখন এই কথা বলেছে বাবা, তারা বলতে লাগলো, উমাইয়া বেলালকে একটা ঘরে বন্ধ করে দাও, বেলালকে খাওয়ার দোয়া হবে না, বেলালকে পানি দোয়া হবে না, বেলালকে কিছু খাওয়ার দোয়া হবে না, বেলালকে কিছু দোয়া হবে না। ও বেরাদার সুন্দর সমাথে রে বাবা, বেলালকে একটা ঘরে বন্ধ করে দিয়েছে, সেই ঘরে কোনো খাওয়ার নাই, সেই ঘরে কোনো পানি নাই, সে এত অন্ধকার। উমাইয়া মনে মনে ভাবতেছিল, বেলালকে ঘরে রাখবো, বেলাল খেতে পাবে না, বেলাল পানি পান করতে পাবে না। যখনই আমি সকালে জিজ্ঞাসা করব, বেলাল কলমাটাকে ছেড়ে দেবে। ও বেরাদাল বেলালকে ঘরটাতে ভরা হলো রে বাবা, বেলালকে খাওয়ার দিল না, বেলালকে পানি দিল না রে বাবা, বেলালের সঙ্গে কেউ কথা বলে না, সেই অন্ধকার ঘরে বেলাল রাখা দিয়ে হয়েছে। ও বেরাদার যখনই সকাল হয়েছে, উমাইয়া বিন খালফ আবার জানো যে বলতে লাগলো, বেলাল ও বেলাল শুনো শুনো গো, তোমাকে আজকে সারা রাত তোমাকে ভরে রেখেছি এই ঘরে। ও বেলাল তোমাকে কি ভয় হয়েছে? তুমি এখন কি কলমাটাকে ছেড়ে দেবে? তুমি কি আর কলমার কোনো গানটা গাইবে না? ও বেরাদার বেলালের চোখের পানি ঝরে যায়, বেলালের চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। বেলাল এক কথায় বলেছিলেন, উমাইয়া শুনো শুনো শুনো, আমার এখন কি হয়েছে, আমার যতদিন আমার জান রয়েছে, আমি আমার নবী মুস্তাফার মধুমাখা কলমাটা ছাড়তে পারবো না। যখন বাপ এভাবে যখন বলেছে, আবু জেহেল বলতে লাগলো, ও উমাইয়া তোমার তাড়াতে আর হবে না, বেলালকে আমাকে দিয়ে দাও। ও বেরাদার সেই শয়তানেরা আমার সেই হযরতে বেলালের প্রতি এত যন্ত্রণা দিতে লেগেছে রে বাবা, সেই জায়গাতে বেলালকে বলতে লাগলো, বেলাল তুমি কি কলমাটা ছাড়বে কি ছাড়বে না? সেই জায়গাতে বেলাল বলেছিলেন, না না না, আমি কবু আমি কলমাটা ছাড়তে পারবো না। বেলাল বেরাদার ইসলাম, বেলাল কালকে জানো বেরাদার সেই বুকের ভরে পিঠের ভরে, সেই বেরাদার মরুভূমি পালিতে রে বাবা, যে পালিতে এত গরম হয়, এত গরম হয় রে বাবা। যদি সেই জায়গাতে যখন কোন মুড়িকে ভাজা হয় রে বাবা, ওই বালুটা কত গরম থাকে, কত গরম থাকে। সেই সমাতে যদি চাল দেওয়া হয়, সেই যেন মুড়িটা ফুটে উঠে। সেই এত মরুভূমি বালি, এত কষ্ট বেলালের, বেলালকে বেরাদারে ইসলাম পিঠের ভরে শুয়াইয়া দিয়েছে, আর বেলালের সে বুকে এত বড়টা একটা পাথর রেখেছে রে বাবা। বেলাল যেন চলতে পারে না, বেলাল কথা বলতে পারে না, বেলাল যেন আর কিছু বলতে পারে না, বেলালের আওয়াজ হয় না। সেই জায়গাতে বেলাল যেন কিছু আওয়াজ করতে পারে না রে বাবা, বেলালের মধ্যে আবু জেহেল বেলালকে এত জোরে একটা পাথর রেখেছে রে বাবা, বেলালের যেন জিবাটা বের হয়ে গিয়েছে, সেই জায়গাতে তাকে রেখে দিয়েছে। এই দিকে তো মরুভূমি বালি, এত যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয় রে বাবা। ও বেরাদার সেই সমাতে যখন সময় হলো, বেলালের পাথরটাকে নিয়ে যেন সরিয়ে দেওয়া হলো, বেলালের হুসনায় বেলাল বেহুশ হয়ে গেছে। আবার যেন বলতে লাগলো, বেলাল
তুমি কি কলমাটাকে ছাড়বে কি ছাড়বে না বেলাল বলো বলো সেই সমাতে বেলাল জানো যখন হুসনা এসেছে সেই সমাতে একটা জানো কথা বলেছে রে বাবা ও আবু জেল শুনো শুনো যতদিন আমার জান রয়েছে আমি কলমা ছাড়তে পারবো না বলেন সুবহানাল্লাহ ও আবু জেহেল বলতে লাগলো আর বেলালকে এভাবে কষ্ট দিয়ে হবে না বেলালকে আরো যন্ত্রণাটা বাড়াতে হবে বেলালের প্রতি আরো নির্যাতন করতে হবে ও বেরাদার বেলালকে বেরাদার বেলালের পাটা একটা বেরাদার সে উটের সঙ্গে বেঁধে দিয়েছে রে বাবা বেলালের শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে বেলালের জানো সেই শরীর দিয়ে রক্ত পড়তে আছে বেলালে এত যন্ত্রণা হয় এত যন্ত্রণা হয় বেলালের সে সমাতে পাটা একটা উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে আর সেই সমাতে সে বাবলার সে কাটাগুলো রয়েছে রে বাবা সেই জায়গাতে বেরাদার বেলালের যখন পাটা বেঁধেছে উটটা চলতে লেগেছে বেলাল যে মনে যায় বেলালের চামড়া খসে খসে পড়ে যায় সেই শরীরে চামড়া গুলো পড়ে যায় বেলাল বেরাদারে এত কষ্ট হয়েছে রে বাবা এত যন্ত্রণা পেয়েছে বেলালকে জানো নিয়ে যাওয়া হলো কিছু দূর যাওয়ার পরে বেলালকে আবার বলতে লাগলো বেলাল শুনো শুনো গো তুমি তো এত যন্ত্রণা পেলে তোমাকে তো এত কষ্ট দেওয়া হলো তুমি কি আমার সেই সে মোহাম্মদের কলমাটা ছাড়বে কি ছাড়বে না বেলাল এক বাক্যে বলেছিলেন ও তোমরা শুনো শুনো যতদিন আমার শ্বাস চলতেছে যতদিন আমার জান চলতেছে আমার সেই নবী মুস্তফার মধুমাখা কলমাখানা ছাড়তে পারবো না আর একটাই কথা বলতে ছিল ও গো মোদের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত দিন রইব আমি একা গো নবী রইব আমি একা ও গো মোদের দয়ার রসুল দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত দিন কাঁদবো আমি একা গো নবী কাঁদবো আমি একা দিবানি সি কেন্দে কেন্দে হলাম পাগল পারা কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারা গো নবী আমি যে কি হারা শুনুরে আকাশ শুনুরে বাতাস হারা রামোর নবী এই জীবনে দেখিব না তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি এত কষ্ট দিয়েছিল হাবশি দেশের মানুষ এত যন্ত্রণা দিয়েছিল বেলাল হয়ে গেলেন বেহুস গো হয়ে গেলেন বেহুস তবু বেলাল ছাড়েনি কলমা ছাড়েনি নবীর নাম সেই নবীর প্রতি আমরাও জানাই হাজারো সালাম গো হাজারো সালাম বেলাল কি বেরাদার এই গুনগুন করতেছে
পিলারের প্রতি আঘাত হয়ে যায়, যন্ত্রণার প্রতি যন্ত্রণা, আঘাতের প্রতি আঘাত। বেরাদার আবু জেহেল বলতে লাগলো, বেলালকে আর এভাবে করে হবে না। ও বেরাদার, ইসলাম একটি, সে যখন এভাবে বেলালের কলমাটা ছাড়তে পারল না রে বাবা, বেলালকে একটি বেরাদার যাকে আমরা বললাম বলি, ওই বললামটা নিয়ে আসা হলো বেলালের পিঠে। বেলালের পিঠে জানো এমন ভাব মারতে লেগেছে রে বাবা, যে জায়গাতে বসে যেন খাদ খাদ হয়ে থেকে যায়। বেলালকে যন্ত্রণা দিতে লেগেছে, বেলালকে কষ্ট দিতে লেগেছে। আবার বেরাদার আবার বেলালকে বলতে লাগলো, বেলাল তুমি কি কলমাটা ছাড়বে কি ছাড়বে না? বেলাল তুমি বলে দাও বেলাল, তোমাকে নালে তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হবে না। বেলাল বলেছিলেন, না না আমি কখনো কলমা ছাড়তে পারবো না, আমি মধুমাখা কলমা খানা কখনো ছাড়তে পারবো না। আমার যদি জান চলে যায় আমার সেই নবী মুস্তাফার মধুমাখা কলমা খানা আমি কখনো ছাড়তে পারবো না। ও বেলাল সে আবু জেহেল বলতে লাগলো, শুনো শুনো গো, বেলাল কলমা এভাবে ছাড়বে না, বেলালকে আর এভাবে মেরে হবে না, বেলালকে নিয়ে আসা হলো রে বাবা। বেলাল যে যে জায়গাতে খাদ খাদ হয়ে গিয়েছে রে বাবা, যে চামড়া গুলো উঠে গিয়েছিল রে বাবা, বেলালের সেই জায়গাতে সে লবণ দোয়া হলো রে বাবা। বেলাল চটপট চটপট করে যায়, বেলালের চোখের অশ্র ঝরে যায়। মাওলা গো আমি তোমার সে মধুমাখা কলমাখানা আমি করেছি, আমি কোনো দুনিয়াতে চুরি করিনি, দুনিয়াতে কারু সঙ্গে ডাকাতি করিনি, কারু সঙ্গে আমি নিন্দা ভাষাতে গালি দিইনি, আমি শুধু তোমার মধুমাখা কলমাখানা পড়েছি ঘো মাওলা। এত যন্ত্রণা হয় আজকে তারা, এত যন্ত্রণা দিচ্ছে গো মাবুদ, কিন্তু তারা যত যন্ত্রণা দিক না কেন, যতদিন আমার শ্বাস চলবে আমার সেই মধুমাখা কলমা আমি ছাড়ব না। বেলালের প্রতি আঘাত দেওয়া হলো, যন্ত্রণা দিয়ে যায় দিয়ে যায়। বেরাদা বেলাল এত হয়েছে, বেলাল যেন বেহুশ হয়ে হয়ে পড়ে যায়, বেলালের শ্বাসটা চলতেছে। আবার সে বলতে লাগলো, উমাইয়া বেলাল তোমাকে এখনো বলতেছি তুমি কলমাটা ছেড়ে দাও। না 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 আমার যতদিন জান রয়েছে আমি কলমাটা ছাড়বো না, আমি কলমা জানো ছাড়তে পারবো না। বেলালকে জানো আঘাতের প্রতি আঘাত দেওয়া হয়, কখনো উমাইয়া আঘাত দেয়, কখনো আবু জেহেল আঘাত দেয় রে বাবা, কিন্তু জিনারা আমার নবী মুস্তাফার মহাপতে বেরাদার কলমাটা পড়ে যায়, তারা কখনো দুনিয়াতে কোনো জিনিস দেখে ভয় করে না। তাই তো ছন্দ বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। বলেন সুবহানাল্লাহ, বেলাল নবী মুস্তাফাকে ভালোবেসেছেন, দুনিয়ার কোন লোককে ভালোবাসেননি। সেই ছন্দ বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তোমার মনের চেতনা জিনিস হইতে পারে না, সেই নবীজির মহাবতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন তিনি সোনার মদিনায়। সেই নবীজির মহাবতে ও গো, সেই নবীকে জানের থেকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো।
पुल से राते रे पारे नबी दारिये थाकबे ओगो कियाम करा उम्मत गुन के पार कराबेन ओगो से नबीजीर मोहब्बते कियाम करियो ओगो मन जदि दीते हय नबी के दियो भालो जदि बासते हय नबी के बासो जहन्नामेर गेटे नबी दाड़िये थाकबेन चोखो मोबारकेर पानी झरुते थाकबेन ओगो सेई नबी के सेई नबी उम्मतेर दरदि नबी मने राखियो मन जदि दीते हय नबी के दियो भालो जदि बासते हय नबी के बासो बेरादार बेलाल के जखन एभावे पाल्लो ना रे बाबा बेलाल के जंतनार प्रति जंतना दुआ हय बेलाल बेरादार इस्लाम बेलाल जानो देखते सुंदर छिलो ना बेलालेर जानो चेहराटा कालो छिलो बेलालेर जानो ठोट गुलो मोटा मोटा छिलो সেই সমাতে বেলালকে এত যন্ত্রণা দেয় কিন্তু বেলাল দুনিয়াতে কারুর মহব্বতে যেন পাগল হয় না রে বাবা তিনি যেন আমার নবী মুস্তাফার মহব্বতে পাগল হয়েছেন বেলালকে যখন পারল না বেলালকে আঘাতের প্রতি আঘাত যন্ত্রণার প্রতি যন্ত্রণা দেওয়া হলো সেই সমাতে বেরাদারে ইসলাম বেলালকে এত আঘাত করা করেছে রে বাবা বেলাল যেন আর চলতে পারে না বেলাল আর হাঁটতে পারে না বেলাল কথা বলতে পারে না সেই সমাতে বেলালকে যেন একটা জায়গাতে রেখে দেওয়া হয়েছে বেলাল যেন চোখ দিয়ে শুধু পানি ঝরে বেলাল কথা বলতে পারে না রে বাবা।